গরম চা পড়ে গেল, তুমি ঠিক আছো তো? হাত টাত পড়ে যায়নি তো বাবা? তুমি কিছু মনে করো না, ওকে একটু ক্ষমা করে দিও প্লিজ। আরে নানা, এ কি বলছেন আপনি? আমি ঠিক আছি, ও তো অসুস্থ। না না, অসুস্থ টসুস্থ কিছু নয়, ওই রাত জেগে পড়ে তো তাই। তুমি কিছু মনে করো না বাবা, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। এরকম একটা শুভ দিনে কি কাণ্ড ঘটলো বলুন তো। তোমার মাথাটা যে কদিন ধরে ঘুরছিল সেটা তো আমি বুঝতে পেরেছিলাম, তাই জিজ্ঞেস করেছিলাম কালকে। তুমি তো আমাকে বলে ঠিক আছো মাথা ঘুরছে না, আমি তাই ভাবলাম যে তুমি ভালোই আছো। কিন্তু তুমি তো জানতে তুমি ভালো নেই, তাহলে রান্নাঘরে এই অবস্থায় চা করতে গেলে কেন? আচ্ছা তোর মাথা ঘুরছে, তুই মাকে বলবি না? কি আশ্চর্য, এ তো অল্পর উপর দিয়ে গেল, বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটে গেলে তখন কি হতো? আসলে আমি বুঝতে পারিনি, হঠাৎ আমার মাথাটা ঘুরে যাবে। তুমি এত বড় হয়ে গেছো, এখনো যদি তুমি কিছু না বোঝো তাহলে কি করে হবে বলো তো? এখন তো তোমাকে নিজের খেয়ালটা রাখতেই হবে, তুমি তো আর ছোট নও। সরি। তুমি কেন সরি বলছো? তুমি তো ইচ্ছে করে করোনি, দেখি হাতটা দেখি পড়ে যায়নি তো। মেঘ, হাতটা কিছু একটা দিয়ে মুছে নাও, তোমার দ্বারা যদি একটা কোনো কাজ হয়। আজ পর্যন্ত তোমার উপর একটা দায়িত্ব দিয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারলাম না। আমি জানি মা, আমি সবসময় তোমায় লজ্জায় ফেলি। দিদি ভাই সরি রে, আমি এরকম বিশেষ দিনে এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেললাম, কিন্তু আমি তোকে কথা দিচ্ছি দিদি ভাই, এরকম ভুল আর কোনোদিনও হবে না। তোর জীবনের আর কোনো আনন্দতেই তোর বোন আর বাধা হয়ে দাঁড়াবে না। আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা ছাড়ো, তোমার মাথাটা ঘুরলো কেন? তোমার কি লো প্রেশার? প্রেশার মাপার যন্ত্র আছে, একটু চেক করে দেখবি? আচ্ছা ওর কি অ্যানিমিয়া আছে, ওর প্রবলেমটা কি? আমার কোনো প্রবলেম নেই তো। তাহলে মাথাটা ঘুরলো কি করে? হঠাৎ বোধহয় ঘুরে গেছে, এরকম তো অনেক সময় হয়। না না, এমনি এমনি মাথা ঘুরবে কেন? কোনো কারণ থাকলে তবেই হয়, নিশ্চয়ই শরীরে কোনো অসুবিধা আছে। ওমা, কি হয়েছে তোমার? ঠাম্মি, আমার সত্যি কিছু হয়নি। সরি স্যার, আমি বুঝতে পারিনি, আপনার জামাটা নষ্ট হয়ে গেল। থাক, এখন আর বলে কি হবে, জামাটা কি আর ঠিক হবে? সেটা জানি না, তবে চেষ্টা করে দেখতে পারি। ছোট থেকে কত কিছুই তো ঠিক করে আসলাম। দিদি ভাই, এই জামাটাও না হয় চেষ্টা করে দেখি। তা তোমাকে আর কিছু ঠিক করতে হবে না, জামাটার কিছু হয়নি। যাও তুমি গিয়ে বসে যাও। না, আমার মনে হয় তোর ওপরে গিয়ে শুয়ে থাকা উচিত। এখন আর শুয়ে কি করব, সবাই এসেছে। হ্যাঁ তুমি বসো না এখানে, আজ কিন্তু তোমার গান শুনবো। আজ তো ময়ূরীর নাচটা দেখতে পারবো না, নইলে কিন্তু আমরা নাচটাও দেখতাম। ভাই আমি তোকেই ভালোবেসেছি চিরকাল, ছোটবেলা থেকে আমার সব থেকে পছন্দের জিনিসগুলো আমি শুধু তোকে দিতে চেয়েছি, কারণ আমার মনে হয়েছিল যে ওই জিনিসগুলো শুধুমাত্র তোকেই মানায়, আমার না। তুই বলছিস আমি নাকি তোকে হিংসে করি? যাক গে যাক ময়ূরী, এখন তুমি যাও আর ঝামেলা করো না মা। এই যে মেঘ, তোমার যে মাথা ঘুরছে বলছো, ডাক্তার দেখাতে হবে তো। হ্যাঁ, ডাক্তার দেখাবে না, এইভাবে দুঃখী দুঃখী মুখ করে ঘুরছো যে? এদিকে মাথা ঘোরাটা বেড়ে যাবে, ব্লাড প্রেশারটা চেক করতে হবে, অ্যানিমিয়া হয়েছে কিনা সেটা দেখতে হবে। কিন্তু তোমার তো অ্যানিমিয়া হওয়ার কথা না, তোমাকে তো সবসময় ভালো ভালো খাওয়ানো হয়। সব খাবার আমি খেলে তো, আমি তো কদিন ধরে কিছুই খাচ্ছি না, আমি জানি সেই জন্যই আমার মাথাটা ঘুরছে। অবশ্য আমার তো না খাওয়ার উপায় নেই, আমাকে তো আমার নিজের জন্য না হোক দিদি ভাইয়ের জন্য বেঁচে থাকতে হবে, ওর রক্ত দেওয়ার জন্য আমায় বেঁচে থাকতে হবে, তাই আমাকে খেতেও হবে। আমার না খাওয়ার স্বাধীনতাও নেই মা,
আমি জানি। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? ডাক্তারের কাছে কবে যাবে? তুমি কালকেই ডাক্তারের কাছে যাবে। দেখো মা, আমাকে বিয়ের মধ্যে হয়তো ব্লাড দিতে হতে পারে, তুমি ওকে ভালো করে ডাক্তার দেখাও, ওর যদি অ্যানিমিয়া হয় ওকে টুসে টুসে খাওয়াও। তুই কি সৌরনীলের মতো কোনো ছেলেকে ডিজার্ভ করিস বল, যে তোর এখন এত খারাপ লাগছে? আমি কি করেছি বলতো? দিদিভাই কেন এত আমাকে কথা শোনাচ্ছে, আর এই কথাগুলোই বা কেন বলছে? আমি কি এরকম কোনো কথা বলেছি? আমি তো নিজেই বলেছি যে আমি এখন বিয়ে করতে চাই না। তুই মুখে যা বলিস কাজে ঠিক তার উল্টোটা করিস সব সময়। শোন, তোর কারণেই না তুই কথা শুনিস। এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস তুই ভুলে যাস কি করে? আমি তো সেটাই বুঝতে পারছি না। এখন যদি তোর বাবাকে গিয়ে বলি, তোর বাবা তোর পক্ষ নিয়ে অনেক ভালো ভালো কথা বলবে। তোর বাবার মনে হয় তোর দিদি ভাই সৎ মেয়ে, তাকে আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আর তুই হলি তোর বাবার একমাত্র। কিন্তু এটা তো ঠিক না, এরকম দুই দুই করে একই বাড়িতে থেকে। আমার একটা অসুস্থ মেয়ে, দুদিন পরে তার বিয়ে হয়ে যাবে, শ্বশুর বাড়ি চলে যাবে, ওখানে গিয়ে ও কিরকম থাকবে না থাকবে, যদি শরীর অসুস্থ হয়, আর ও অসুস্থ হলে তোকেই তখন। মা, তুমি চিন্তা ভাবনা করেও বা কি করতে পারো? যা করার সেটা তো আমাকেই করতে হয়। দেখেছ মা, দেখেছ কিরম হুল ফুটিয়ে ফুটিয়ে কথা বলছে? প্রতিটি মুহূর্তে আমাকে শোনাচ্ছে যে ওর দয়াতে আমি বেঁচে আছি। দয়া না রে দিদি ভাই, দয়া তো আমাকে মা বাবা করেছে, পৃথিবীতে এনেছে তোর জন্য। বলছিলাম কি, নায়ক নায়িকার মধ্যে সবসময় সংঘাত হয় তাই না? দেখ, সবসময় যে সংঘাতই হবে তার তো কোনো মানে নেই। এমন হতে পারে যে নায়ক এবং নায়িকার মধ্যে গভীরতম প্রেম হয়ে গেল। সব সময় তা হয় না বাবা। আরে এই যে সংঘাত মানে এই যে ক্ল্যাশ, এই ক্ল্যাশটা যত বেশি হবে প্রেমটা কিন্তু তত মাখো মাখো হবে। আমরা একটা অন্য কথা বলছিলাম, অন্য একটা অন্য অন্য কাস্টার্ড 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 এনেছি আমি তোমার জন্য, কাস্টার্ড বানিয়ে এনেছি, কাস্টার্ড খাবে তো? না মানে আমরাও খাবো। আমার ঘরে কাস্টার্ড খেতে এসছো? ইয়ে ভাইবো, আসলে কি বলতো, তোমার ঘরটাই সব থেকে সেফ আর কি। আমরা বাইরেও কাস্টার্ড খেতে পারতাম, কিন্তু ওখানে দাদা থাকবে, দাদাকে কাস্টার্ডে ভাত দিতে হবে। হ্যাঁ, দাদা তো এসব খাওয়া বারণ, দাদার শরীরটা খারাপ করবে, তাই তোর ঘরে চলে এলাম কাস্টার্ড খেতে। কারণ দেখ, দাদা তো কোশ্চিন কেন তোর ঘরে আসে না, তাতে আমরা কাস্টার্ডটাও খেতে পারবো, আর আমাদের সেই ইম্পর্টেন্ট আলোচনাটা আমরা এখানে করতে পারবো। আমি যেখানে একটা কাজ করছি সেটা বুঝতে পারছো? তুই তো সবসময় কাজ করিস দাদা ভাই, বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান আসছে, তখনও তুই কাজ করবি? কিসের আনন্দ অনুষ্ঠান? আরে বিয়েটা তো একটা আনন্দ অনুষ্ঠান, মানে বিয়েটাকে তো লোকে আনন্দ অনুষ্ঠান বলেই জানে নাকি? কার বিয়ে? এ দাদা ভাই, এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বিয়ের দিন তো ঠিক হয়ে গেল, পছন্দও তো হয়েছে, ওই জন্য তো কিছু বলতে পারলে না। আমরা তো ওই সংঘাতটার কথাই বলছিলাম যেটা মেঘের সাথে ঘটে গেল আর কি, ও মাথা ঘুরে পড়ে গেল, তারপর তোর গায়েও তো চাটা ফেলে দিল, তোর বেশি লাগেনি তো দাদা ভাই? আর তারপর ময়ূরী কি রকম রিয়্যাক্ট করলো, এখন থেকে কি অধিকার বাবা, আমরা তো অবাকই হয়ে গেছিলাম। কিন্তু ওই মেয়েকে সবার সামনে ওভাবে হিউমিলেট করলো, ওই বাবাটা কিন্তু আমার একদম ভালো লাগে না। আর ওর মাও কি অদ্ভুত ভাবে একটা রিয়্যাক্ট করলো দেখলাম, তাই না?
অপ্রস্তুত হয়ে গেছিল, বুঝতেই তো পারছো। তোমাদের হয়ে গেছে, কথাবার্তা শেষ হয়েছে? না না না, মানে হচ্ছে যে কথাবার্তা শেষ হবে কি করে, কথাবার্তা শেষ হবে কি, এই তো সবে শুরু, সব তো শুরু হলো। তুমি তোমার ছেলে মেয়ে সকলকে নিয়ে এখানে আসর জমাতে এসছো আর ওদের সামনে সবকিছু ডিসকাস করছো। ওই যে 16 বছর হয়ে গেলে সবাই মাই ডিয়ার, আমি তো এই তত্ত্বেই বিশ্বাস করি। কেন নিন, তোদের যখন 16 বছর হয়ে যায় তোদের সঙ্গে সব রকম বিশ্বাস করিনি বল। দেখ তোরাই তোমার আসল বন্ধু বান্ধব। তুমি তো জানোই তোমার কাকা সারা জীবন শিং ভেঙে বাছুরের দলে ঢোকে, আমিও মাঝে মাঝে চেষ্টা করি আর কি, কাকাকে দেখে শিখেছি বুঝেছো। যাকগে আমরা কিন্তু প্ল্যানিং করতে এসেছি। কিসের প্ল্যানিং? মানে শোনো, ব্যাপারটা হচ্ছে যে আশীর্বাদে আমাদের সকলের সাজার খরচাটা তুমি দেবে নীল। কি হলো, সকলে চুপ করে গেলে কেন? অনেকেই তো গান জানো, যারা যারা গান জানো তার বলো, আর যারা ডিসাইড করতে পারো সেটাও বলো। তবে এটা ছাড়াও আর যদি কেউ কিছু জেনে থাকো সেটা বলো, যদি আমার সবটা জানা হয়নি এখনো। আর যারা যারা ডান্স পারফর্ম করতে চাও তারাও বলো, হাত তোলো দেখি কারা কারা ডান্স করতে চাও। বাহ, ডান্সে দেখছি অনেকেই আছে। আচ্ছা কারা কারা গান জানো তারা বলছো না কেন? মেঘ স্যার, মেঘ ছাড়া এখানে অনেকেই গান জানে। হ্যাঁ ঠিক আছে, আমি তো সকলকেই বলছি যারা যারা গান জানো তারা বলো। ব্যাস ব্যাস এটাই হবে। কি হলো মেঘ, তুমি গাইবে না? স্যার আমি প্রোগ্রামে গাইতে পারবো না। কেন, তুমি তো বেশ ভালো গান গাও, গান না করার কি আছে? এই নতুন এসেছো এসে নন কোপারেট করো না, সবাই গাইলে তুমি গাইবে না কেন? এই তুমি একটা গান শোনাও তো আমাদের। এখন এখানে এই তোমরা ক্লাসের বাইরে এসব করো, এখন আমাকে ক্লাসটা পড়তে দাও। না স্যার প্লিজ, এটা কিছু করা যাবে না, আপনাকেও গাইতে হচ্ছে স্যার। আর এখান থেকে যদি কাউকে ভালো পাই, ডান্সের মেয়ে আমাদেরও আছে, আর এখান থেকেও হয়ে যাবে। আমরা একটা স্ক্রিপ্ট করছি স্যার। কি বিষয়? স্যার প্রেম। কি প্রেম? হ্যাঁ প্রেম। কেন স্যার, খারাপ? খারাপ কেন হতে যাবে, যদি ভালো করে করো তাহলে সব কাজই ভালো। কিন্তু আর কোনো সাবজেক্ট পেলে না? স্যার বসন্তকাল, প্রেম ছাড়া আর কি করব। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, তবে আমি এবারে গান গাইতে পারবো না। কেন স্যার, দেখুন আমরা কিন্তু কোনো কথা শুনবো না, আপনাকে গান গাইতেই হবে। এই তোমরা সবাই বলো। স্যার আপনাকে গান গাইতেই হবে, আপনি যে গান জানেন আমরা তো কেউ জানতামই না, দিদিরা বললো তাই জানতে পারলাম। স্যার আমরা সকলে আপনার গান শুনতে চাই, এভাবে আমাদের বঞ্চিত করবেন না প্লিজ। আপনি একটু গলা মিলিয়ে দিন না। আমি? হ্যাঁ স্যার প্লিজ। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল, প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল, পাগল হে নাবি বল হে নবি ভুলাও দিক বিদিক, পাল তুলে দাও দাও।
প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে মাধুর খুলে দাও 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 ভুলিব ভাবনা পিছনে যাব না পাল তুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে মাধুর খুলে দাও 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 ভুলিব ভাবনা পিছনে যাব না পাল তুলে দাও 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 দাও। বলছি তুই যা, আর চলো আমরাও এখন এখান থেকে বেরিয়ে যাই, মাও যাবে, ওই তোমার জামা কাপড় কেনার ব্যাপার আছে সেগুলো সবটা দেখবে, আর ওই ঘড়ি টড়ি এক্সেট্রা। আর মা বলছিল এবার তাড়াতাড়ি সব গুছিয়ে রাখতে। এত তাড়াহুড়ো করার তো কোনো দরকার ছিল না, তুমি আমাকে ফোন করতে বলেছিলে, আমি ফ্রি হয়ে ফোন করতামই। আর তাছাড়া তুমি তো আমাকে বলোনি যে কোথায় যেতে হবে, আমি তো এখন লাইব্রেরিতে যাব। এখন তো ওরম আগের মতো সময় করে লাইব্রেরিতে যাওয়া হবে না, তোমাকে তো এটা বুঝতে হবে। আর মা ওখানে সবটা একা একা করবে কি করে? না মানে আমাদের বাড়িতে মা তো একা, বাবি চাকরি করে, সবটা একা একা কি করে ম্যানেজ করবে? আমাদের বাড়িতে তো আর কেউ নেই। আর এই যে মেঘ, ও তো ইউনিভার্সিটি চলে আসে, ওর কোনো দিকে কোনো খেয়ালই নেই, ওকে দিয়ে কোনো কাজ হয় না লেখাপড়ার বাইরে। ভাগ্যিস মেঘ লেখাপড়াটা মন দিয়ে করে, ওর কি এই কাজগুলো করার কথা নাকি? ও তো এখন স্টুডেন্ট, ওকে তো পড়তেই হবে এখন। আমাকে তো সেটা বললে হবে না, আমাদেরই যখন ব্যাপারটা তখন আমাদেরকেই গুছিয়ে নিতে হবে। না না তার কোনো দরকার নেই, আমি তো রোজ একা একাই বাসে ট্রেনে যাতায়াত করি, আজ হঠাৎ আপনি এগিয়ে দেবেন কেন? আরে এতে হঠাৎ কি আছে, তুমি যাচ্ছ আমরা ওইদিকে যাব, সেই জন্য তোমাকে খানিকটা এগিয়ে দেবো, সেখান থেকে তুমি বাস ধরে নেবে। না স্যার, বরং আমি এখান থেকে এক বাসে বাড়ি চলে যাব। আপনারা ধীরে সুস্থে আসুন দিদিভাই, আমি আসছি। বলছি বাড়ি যাবি, হ্যাঁ সোজা বাড়ি যাবি। আর একটা কথা ঠিকই বলেছিস, অন্য স্টুডেন্টরা তো মাইন্ড করবে যদি তুই এখন সৌরনীলের গাড়িতে চড়িস। চড়ব না দিদিভাই, তোর কি আমার উপর এইটুকু ভরসা নেই? এর মধ্যে ভরসার কি আছে? না না অন্য স্টুডেন্টদের কাছেও খারাপ হবে, আফটার অল ও তো আমারই বোন, ওকে কেউ কিছু বললে আমার তো খারাপ লাগবে, তাই না? তুই নিশ্চিন্তে যা দিদি ভাই, আমি আমার মতন যাচ্ছি। সাবধানে যেও মেঘ। হ্যাঁ স্যার, আমাকে তো সাবধানে যেতেই হবে, আমাকে সবসময় সাবধানেই থাকতে হয়। এই কথাগুলো কেন বলছিস? না স্যার বললেন সাবধানে যেতে, তাই বললাম, আমি সাবধানেই চলাফেরা করি। আসছি। একটা সামান্য ব্যাপার নিয়ে এত কথা কেন হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। বাড়িতে দিদিভাইয়ের বিয়ে লাগছে, তোমার কয়েকদিন ইউনিভার্সিটিতে যাওয়া হবে না। মা আমি কি করব থেকে, তুমি তো কাজ করছো। হ্যাঁ আমি তো করছি, এবার থেকে তুমিও করবে। মা আমি ইউনিভার্সিটি বন্ধ করে কাজ করব? আমার তো এমনিতেই ঠিক থাকে না ইউনিভার্সিটি যাওয়ার, তার মধ্যে যে কটা দিন যেতে পারছি সে কটা দিন যাব না। মা ছেড়ে দাও, মা ছেড়ে দাও, ওকে কিছু বলে লাভ নেই, ও হিসেবের বাইরে চলে গেছে। আমি চিরকাল হিসেবের বাইরে ছিলাম রে দিদিভাই, আমি কোনোদিনই কারোর হিসেবের মধ্যেই ছিলাম না, আর সেই জন্যই তোরা আমাকে যা খুশি তাই বলতে পারিস। এই যা খুশি তাই কি বলা হয়েছে? হ্যাঁ কি বলা হয়েছে যা খুশি তাই? হ্যাঁ সবসময় এক কথা বলো তুমি, ভালো লাগে না শুনতে মেঘ।
মনে হচ্ছে যেন তুমি নিপীড়িত, তোমাকে সবসময় নির্যাতন করা হয়, কেউ ভালোবাসে না বাড়িতে তোমাকে, স্বার্থের জন্য সবাই তোমাকে ব্যবহার করে, হ্যাঁ এইগুলো তুমি বলতে চাইছো? না না বল বল, তোর তো একটাই প্রবলেম, তুই আর আমাকে ব্লাডটা দিতে চাস না, তাই তো? সেটা পরিষ্কার করে বল, বলতে বলো না মা ওকে। দিদি ভাই, আমি যে কাজটা করছি সেটা আমি জানি, কিন্তু তোরা যে কাজটা করছিস সেটা কি তোরা জানিস? কি বলতে চাইছো বলতো? বুঝলাম না, ভালো করে একটু খুলে বল, বলো। আমি তো জানি মা, দিদি ভাইকে আমার রক্ত দিতে হবে, সারা জীবন দিতে হবে, যতদিন আমি বাঁচবো ততদিন দিতে হবে, কারণ দিদি ভাইয়ের জীবনটা নির্ভর করছে আমার উপরে। তার কি কোনো রিকগনিশন তোমরা দিয়েছো কখনো? তোমরা তো কখনো বলোনি যে মেঘের জন্য দিদি ভাই বেঁচে আছে, উল্টে তোমরা তো সব জায়গায় এই কথাটা লুকিয়েছো, পাবলিক প্লেসে কখনো বলতেই দাওনি এই কথাটা। বলতে দিনি, কারণ তোমাদের দুজনের ভালোর কথা ভেবে, তোমারও তো একটা বিয়ে সংসার এসবের ব্যাপার আছে, এইসব কথা জানালে তোমারও তো বিয়ে হবে না। আর তোমার দিদির ক্ষেত্রে এটাই ঠিক যে দিদি ভাই তোমার উপর ডিপেন্ড করে বেঁচে আছে, ওয়ান সিঙ্গেল পয়েন্ট, এটা জানলে দিদি ভাইকেও কিন্তু কেউ বিয়ে করতে চাইবে না, সেটা তুমি বোঝো না? তা তোমার কি এখন মাইক্রোফোন নিয়ে জায়গা জায়গায় বলতে ইচ্ছে করছে যে ওর জন্য তুমি কি কি করছো? এতদিনে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে, বুঝেছো মা? হ্যাঁ, আসলে ওর এইটাই প্রবলেম যে এত কিছু করছে কিন্তু লোকে জানছে না কেন। এই বাই দ্য ওয়ে, তুই কি সৌরনীলকে সবকিছু বলে দিয়েছিস নাকি বলার প্ল্যান করছিস? এতদিন বলতে পারলে অনেককেই বলতে পারতাম দিদি ভাই, হঠাৎ করে স্যারকে কেন বলতে যাব? না বলতে পারি, যাতে আমার বিয়েটা ভেঙে যায়। দিদি ভাই, হ্যাঁ তোর কথাবার্তা শুনে আমার এখন এটাই মনে হচ্ছে, দেখ তুই বলে দিতে পারিস, না বলার কিছু নেই, কিন্তু যদি বলিস আমাদেরকে জানাস, তাহলে আমরা সেই হিসেবে একটা প্রস্তুতি রাখবো, বুঝলি? শোন, আমি এতটা বেঈমানও নই, এতটা বিশ্বাসঘাতকও নই। আমাকে যেমন আমার এই মা বাবা পৃথিবীতে এনেছে তার পেছনে একটা শর্ত ছিল, তেমন আমি এই পৃথিবীতে বাস করছি তারও একটা শর্ত আছে। আমি তো জানি তোকে বাঁচিয়ে রাখার জন্যই আমি এই পৃথিবীতে এসেছিলাম, আর তোকে বাঁচিয়ে রাখাটাই আমার একমাত্র কাজ, তাছাড়া আমার জীবনটাই হতো না আর জন্মটাও হতো না। তাই কথাগুলো বারবার বলে কি লাভ? জন্মটা যখন একবার হয়েই গেছে, তোমাকে তো আমরা আলাদা চোখে দেখিনি, বারবার এক কথা কেন বলো তুমি? এখন কোথায় দিদি ভাইয়ের বিয়ে লেগেছে? দিদি ভাইয়ের সঙ্গে হই হুল্লোড় করবে, আনন্দ করবে, একটু বেশি সময় কাটাবে, তা না, তুমি দিদি ভাইয়ের সঙ্গে ঝগড়া করছো। আমি দিদির সঙ্গে ঝগড়া করছি মা? তোমার একবারও মনে হলো এটা? কোথায়, তুমি তো এটা দেখলে না যে দিদি ভাই আমার সম্পর্কে একটা ভুল কথা বললো? হ্যালো, কি ব্যাপার মেঘ, তোমরা এখনো বেরোনি? স্যার আপনি আমাকে ফোন করেছেন। কেন, আমি তোমাকে ফোন করতে পারি না? না না, আমি তাই বলছি, দিদি ভাই নিচেই আছে স্যার, আমি উপরে জাস্ট চেঞ্জ করতে এসেছি, আমি নিচে নেমে গেলেই সবাই একসাথে বেরো। না, একবার শুনছিলাম তোমার দিদি বলছিল তুমি নাকি আজকে আসতে চাইছো না, সেই জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করলাম যদি তুমি আসো। কেন, আপনি হঠাৎ আমায় রিকোয়েস্ট করলেন কেন? আমাদের বাড়িতে তোমাদের সকলের নিমন্ত্রণ, আর তুমি আসবে না কেন? আমি খুব একটা পাবলিক গ্যাদারিং এ যাই না স্যার। আমাদের বাড়িটা কি পাবলিক গ্যাদারিং এর জায়গা? মেয়ে, এটা তো আত্মীয়তা, তুমি দেখো আমাদের বাড়িতে এলে তোমার ভালোই লাগবে, আর তাছাড়া স্যার আমার বাপি অনেক করে বললো তাই জন্যই যাচ্ছি। জানি আমার কথায় তুমি আসবে না।
স্যার এই কথাটা বললেন কেন? আমি এমন কি কঠিন প্রশ্ন করেছি যে সব কঠিন প্রশ্নের উত্তর উনি দিতে পারবেন না বললেন? আমি তো সোজা কথাই বলেছি, আমাকে ফোন করেছেন অথচ দিদিভাইকে ফোন করেননি কেন? আর আমি যাব না বলে আমাকে ফোন করেছেনই বা কেন? এক্ষুনি একটা ফোন এসেছিল না? হ্যাঁ, কে ফোন করেছিল? কি বলবো স্যার, ফোন করেছিলেন বলাটা কি ঠিক হবে? দিদিভাইকে তো ফোন করেননি, আমাকে ফোন করেছেন শুনলেই তো দিদিভাই তেলে বেগুনে জ্বলে উঠবে। না না, দরকার নেই। উফ বাবা, একটা সোজা প্রশ্নের সোজা উত্তর তুই দিতে জানিস না। জিজ্ঞেস করছি, কে ফোন করেছিল তোকে? ইউনিভার্সিটির এক বন্ধু। তা বন্ধু কি বলল, কি বক্তব্য তার? মা ওই একটা নোটসের ব্যাপারে। বলছি মেঘ, একটু জল খাওয়াবি? জল তেষ্টা পাচ্ছে, বেরোনোর আগে জল খেয়ে বেরোয়। ও হ্যাঁ দিদি ভাই, এক্ষুনি দিচ্ছি। দিদি ভাই জলটা। তুই আমাকে মিথ্যে কথা বললি মেঘ। মিথ্যে কথা? হাজার মাছ উল্টে খেতে জানিস না তুই? আবার কি হলো, কি মিথ্যে বললো? ভাবি, ওকে জিজ্ঞেস করো কে ওকে ফোন করেছিল, ওকে জিজ্ঞেস করো সেটা। এই মে, এই বল, তোকে ও ফোন করেছিল? হ্যাঁ, উনি ফোন করেছিলেন। বললি কেন ইউনিভার্সিটির বন্ধু? তোর কোন ইউনিভার্সিটির বন্ধু ফোন করেনি, আমি কল লগটা দেখলাম। কে ফোন করেছিল তুই আমাকে বল, সৌরনীল তোকে কেন ফোন করেছিল? আরে আসুন 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 আসুন, প্লিজ বসুন। এসো 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 এসো, তুমি এসো বসো, আসুন বসুন। আরে বাবা, আপনারা তো একেবারে সময় পার করে এলেন। সময় একবারে পার করেই তো ফেলেছে, আজ আর আশীর্বাদ হবে না। যে হবে, আজকালকার ছেলে মেয়েদের মধ্যে আবার লজ্জা, চেনা জানার মধ্যেই তো বিয়ে হচ্ছে। না ময়ূরী, এটা তুমি ঠিক বললে না, মেঘের কোনো কমপ্লেক্স নেই, আসলে ও লাজুক, তো সেই জন্য কোথাও যেতে চায় না, এটাই ওর প্রবলেম। ও তা বললে কি হবে, তোমার দিদি নিজের বাড়ি, এখানে তো হাজার রাস্তা যেতে হবে, ওখানে যাওয়া চলে না, তা বললে তো হবে না। আর আজ যদি তুমি আমাদের বাড়িতে না আসতে, আমরা সবাই কিন্তু খুব দুঃখ পেতাম। হ্যাঁ তাই তো, দিদির আশীর্বাদ তুমি না এলে কি হয়? আর তাছাড়া তোমার জন্য কত আয়োজন হয়েছে তুমি দেখেছো? তুমি গান গাইবে, তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে, হ্যাঁ, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। ওই নীল সব করেছে। নীল তো তোমার গান শোনার পর থেকে একেবারে তোমার ভক্ত হয়ে উঠেছে।
কিন্তু মেঘ তো বলছিল ওর আজকে গলাটা খারাপ, ও গান গাইতে পারবে না। কি রে মেঘ? হ্যাঁ, আজকে আমার গান না গাইলেই ভালো হয়। গলা কখন খারাপ হলো? গলা তো ঠিকই আছে। ওকে জিজ্ঞেস করো না বাবি, ওই বলছিল ওর গলা ব্যথা আজকে, তাই জন্যই। কি রে মেঘ, বল না গান গাইতে পারবি? এ সময় গান গাইলে তোর গলায় স্ট্রেস পড়বে, আরো কষ্ট হবে, তাই নাকি মেঘ? তোমার গলা ব্যথা, গার্গিল করেছ, এবার ব্যাপার নিয়েছ? ও তো প্রথম প্রথম কোনো কিছুকেই গুরুত্ব দেয় না, বেশি হয়ে যায় তখন। এই যে দেখো, তোমাদের কলেজের ফাংশনে ওকে নিচ্ছ, ও এখন ওষুধ টষুধ খেয়ে গলাটা ঠিক করবে না, তারপর ফাংশনের দিন আর গান গাইতে পারবে না। কি মেঘ, তোর তো গলাটা ব্যথা, কি মনে হচ্ছে গান গাইতে পারবি? আমার মনে হয় না তোর আজকে গান গাওয়া ঠিক হবে। দিদি ভাই, তুই যদি না করিস আমি গাইব না। আমি না করতে যাব কেন? এরকম ভাবে বলছিস কেন? তুই গান গাইলে সব থেকে বেশি খুশি আমিই হব। তোর গলায় ব্যথা, তাই জন্যই বলছিলাম, এখন ব্যথা গলায় গান গাইলে তোর কষ্ট হবে না? গলাটা তো ক্র্যাকও হয়ে যেতে পারে, তখন কি করবি? সামনে তোমার কলেজের ফাংশন, তোর প্রোগ্রাম। ঠিক আছে, এখন তো আশীর্বাদটা হয়ে যাক, গানের কথা পরে হবে। মাসিমা, আশীর্বাদের সময় আছে তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আজ সারা দিন ভালো সময়। তাহলে দাদা, আপনি যে বলছিলেন আমরা দেরি করে এসেছি, সারা দিনই তো সময় আছে। ও মা, সে কি কথা, তা বলে যাদের আসতে বলেছি তারা তাড়াতাড়ি আসবে না? আরে সকাল থেকে বাড়িটা বেশ সরগরম হবে না? হ্যাঁ দাদার এই কথাটাকে কিন্তু আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। এমনিতে বুঝলেন আমার দাদা একটু ব্যস্ত আগেশ মানুষ, সব ব্যাপারে তাড়াহুড়ো করেন, কিন্তু আজকের এই তাড়াহুড়োটা জাস্টিফাইড। দাদা ওকে বললে আমি কিন্তু কিচ্ছু বললাম না তোমায়। হ্যাঁ, আমিও তো মেঘকে তাই বলেছি, তুই একদম চিন্তা করবি না, তো যখন মন চাইবে তুই এখানে চলে আসবি। কিন্তু কি বলতো, মা বাবি তো বাড়িতে একা থাকে, মেঘ চলে আসলে বাড়িটা একেবারে ফাঁকা হয়ে যাবে। মানে মেঘ বাড়িতে থাকলে ও একটু গান টান গাইবে, বাড়িটা একটু ভর্তি ভর্তি লাগবে। তা না হলে তো আমি যা সব কথাবার্তা বলি বাড়িতে, মেঘ তো অত কথা টথা বলে না, আমার বকবকানিতেই মা বাবির কান ঝালাপালা হয়ে যায়। আর আমি চলে এলে বাড়িতে তো আর কেউ থাকবে না কথা বলার মতো। তাতে কি হয়েছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর তাছাড়া যাতায়াত তো থাকবেই, আর আমার সঙ্গে তো তোমার ইউনিভার্সিটিতে রোজই দেখা হবে, তখন তোমার দিদির কথা জেনে নিন। মা, আশীর্বাদের ব্যবস্থা রেডি, আপনারা তাহলে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, শুভ কাজটা মিটে যাক না, আমরা তো আছি, গান বাজনা গল্প গুজব সবই হবে। নীল, যা পাঞ্জাবিটা পরে। এই পাঞ্জাবিতে খারাপটা কি আছে? আমি তো খারাপ কিছু দেখছি না, আমার তো ভালোই লাগছে, আমার সুদর্শন জামাই যা পরবে তাই ভালো লাগবে। বলছেন হ্যাঁ, আমার ছেলে এটা মনে করে দেখুন, রূপটা করতে কি পেলো, আমার থেকেই তো পেলো। প্লিজ, তুমি নিজেকে হাস্যাস্পদ করে তুলো না তো। হাস্যাস্পদ করছি মানে, আমি কি রূপবান নই? মা দেখো তোমার ছেলেকে গুচ্ছিত বলছে। সত্যি বড় বৌমা, তুমি দেখতে নিজে সুন্দর বলে যাকে দেখতে সুন্দর না তার মুখের উপর তুমি বলে দেবে যে তুমি সুন্দর না, এ কিন্তু তোমার ভারী অন্যায়। মা,
খুব ভালো, খুব ভালো, দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। এই বাড়িতে কতদিন পর নাচ গান হচ্ছে বলতো? যা বলেছো মা, অনেক দিন পর। উফ, বাড়িতে না, বাড়িটা করে ভরে উঠেছে। ঠিক বলেছো, একদম তাই, খুব ভালো নাচে মেয়েটা। হ্যাঁ, কিন্তু মেঘের গান, মেঘ এত সুন্দর গান গায় যে ওর গান শুনে আমার মতন একটা বাঁচার লোকের মনও শান্ত হয়ে যায়। মেঘ, আমি জানি তোমার হয়তো কষ্ট হবে, কিন্তু একটা রিকোয়েস্ট করছি, তুমি আরেকটা গান গাও প্লিজ। কিছু না গাও, পুরোটা গাইতে হবে না, কিছু না গাও। কি গান গাইবো বলো? এমন একটা গান গাও মেঘ, যে গানটা তুমি কাউকে শোনাবে বলে ভেবেছিলে কিন্তু শোনাতে পারোনি। ধরো আজকে তোমার সেই মানুষটাকে পেয়েছো, তাকে তুমি গানটা শোনাতে চাও, সেরকম একটা গান গাও। আমার ছেলে আবার সিচুয়েশন বলে দিচ্ছে, পড়িয়ে পড়িয়ে এই বদভ্যাসটি হয়েছে। সে ব্যাপারে তোমার কিচ্ছু বলার নেই। দেখুন স্যার, যে সম্পর্কটা তৈরি হচ্ছে, আপনি আমার দিদির হাজবেন্ড হবেন, তার মানে যে আমি আপনার স্টুডেন্ট, এটা তো মিথ্যে হয়ে যায় না। না, তা হয় না। ইম্পর্টেন্ট সম্পর্কটা কোনটা বলো তো? আমি তো মনে করি আপনি আমার টিচার, সেটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট সম্পর্ক। আচ্ছা মেঘ, এই বিয়েটায় কি তোমার কোনো আপত্তি ছিল? আমার আমার আপত্তি থাকবে কেন স্যার? আর আমার আপত্তির দামটাই বা কি? আপত্তির দাম কিছু নাই থাকতে পারে, তা বলে যে আপত্তি থাকে না তা তো নয়। আমি তো খুব বেসিক একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি, তোমার কি তোমার দিদির স্বামী হিসেবে আমাকে মেনে নিতে আপত্তি আছে? স্যার এমন কথা বলবেন না, এমন কথা শোনাও পাপ। বারে, তোমার দিদি, তোমার তো একটা স্ট্রং মতামত থাকতেই পারে, তোমরা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছো। না না স্যার, আমার কোনো মতামত নেই। এর থেকে কিন্তু এটা বোঝা গেল না যে তুমি আমাকে পছন্দ করো কি করো না। স্যার আপনি বড় ঘুরিয়ে ফিরিয়ে সে একই কথা জিজ্ঞেস করছেন, আপনাকে পছন্দ করবো না স্যার, আপনার মতন মানুষকে কি না পছন্দ করে থাকা যায়? আচ্ছা বেশ, এবার শুনি তো, কি কি কারণে তুমি আমাকে পছন্দ করো? স্যার আমাদের কালকে প্রোগ্রাম রয়েছে, আজকেও রিহার্সাল রয়েছে, এইভাবে সময় নষ্ট করাটা ঠিক হবে না। রিহার্সাল আছে বলেই তো প্রশ্নটা করছি, ক্লাস থেকে তো প্রশ্ন করতাম না। দেখো আজকে তো সারাদিন রিহার্সাল, কোনো ক্লাসও নেই, মানে একটু সময় তো এদিক ওদিক করাই যায়। আর তোমার তো কোনো টেনশনের ব্যাপারই নেই, তুমি এত ভালো গান গাও। এবার তাহলে আসি স্যার। একটা অদ্ভুত ব্যাপার কি জানো তো, আমার বিয়েতে কোনো রকম ইচ্ছেই ছিল না। হ্যাঁ জানি স্যার, আমার দিদিকে দেখার পরে আপনি প্রথমবার বিয়েতে রাজি হয়েছেন, সবার কাছে শুনেছি। তো গান গাইতে আপত্তি করছিলে কেন? সকলেই তো তোমার গানের প্রশংসা করছে। বাই এনি চান্স তুমি কি পাবলিক প্লেসে গান গাইতে চাও না? সত্যি কথা বলতে কি স্যার, যখন আমি গান গাইতে শুরু করি না, আমার আর অন্য কিছু মনে থাকে না, পাবলিক প্লেসে গান গাইছি নাকি আমি একা গান গাইছি, অন্য কেউ শুনছে নাকি আমি শুধু একাই শুনছি, ওসব কিচ্ছু মাথায় থাকে না। সেটাই তো হওয়ার কথা, তাহলে তুমি ভয় পাচ্ছিলে কেন? আমি ভয় পাইনি স্যার। তাহলে তুমি গান গাইতে চাইছিলে না কেন? না, যদি হঠাৎ আপনাদের কোনো বিপদে ফেলে দিই। মানে কিসের বিপদ? না তুমি কি করে বিপদে ফেলতে, ঠিক বুঝতে পারলাম না। না স্যার, আমি এই কথাটাই বলতে চাইছি যে আপনারা কাউকে একজন ব্যাকআপ সিঙ্গার তৈরি করে রাখুন এই প্রোগ্রামটার জন্য। কেন বলো? না আসলে মানুষের শরীরের কথা তো বলা যায় না, কখন শরীর টরীর খারাপ হয়ে যাবে। কদিন ধরে তোমার চোখ মুখটা খুব শুকনো লাগছে, কেন ঠিক বুঝতে পারছি না। আচ্ছা তোমার কি ভেতরে জ্বরটর হয়েছে? না তো স্যার। তাহলে? কিছু না স্যার, আমি এমনি ভালোই আছি, কিন্তু ধরুন হঠাৎ করে যদি কিছু হয়ে যায়, মানে প্রোগ্রামের দিন, তখন তো আমি আর গানটা গাইতে পারবো না, তখন আপনারা সবাই বিপদে পড়ে যাবেন, তাই বলছিলাম একজন কাউকে গান তুলিয়ে রাখাই ভালো। আমি কিছুতেই বুঝতে পারছি না, হঠাৎ করে প্রোগ্রামের দিনই তুমি অসুস্থ হতে যাবে কেন? তুমি বলছো তুমি ভালো আছো, তবে হ্যাঁ তোমার চোখ মুখটা দেখে
কেমন একটা লাগছে এখন। আমার মনে হচ্ছে তুমি অ্যানিমিক। শোনো, লেখাপড়ার চাপ পড়েছে তো, একই সঙ্গে তোমার রিহার্সালও চলছে। এই সময় আমি যে সাজেশনটা দিচ্ছি সেটা শোনো। দেখো, খুব ভালো করে খাওয়া দাওয়া করো আর মনে আনন্দ রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে, নো টেনশন। আমার মনে তো খুবই আনন্দ স্যার, আমার দিদির বিয়ের সামনে। যে আনন্দটা নিয়ে মানুষ কথা বলে সেই আনন্দটা তোমার কথায় আছে, কিন্তু ভাবভঙ্গিটা আমি পাচ্ছি না দেখতে। তার মানে আপনার কি মনে হয় স্যার, আমি আমার নিজের দিদির বিয়ের জন্য দুঃখ পাচ্ছি? আর কিছু বলতে চাই না মেঘ, তবে আমার কেন জানি মনে হচ্ছে তুমি এই বিয়েটাতে খুশি হও না। ভুল ধারণা স্যার, একদম ভুল ধারণা। আমি কেন খুশি হব না? আমার দিদিভাই এত ভালো একজন ছেলেকে পছন্দ করেছে, আপনার মতন একজন মানুষ আমাদের আত্মীয় হবে, আমি কেন খুশি হব না স্যার? এইসব কথাগুলো আপনি কেন বলছেন স্যার? এগুলো শুনতে বড় খারাপ লাগে। তুমি ঠিক করবে কি করবে না করবে। স্যার এখন আমরা আসি তাহলে। হ্যাঁ যাও, যে যার ক্লাসে চলে যাও। কি ব্যাপার বলো তো, তুমি মনে এক কথা ভাবো আর মুখে আর এক কথা বলো কেন? কোনটা মুখে আলাদা বললাম আর মনে আলাদা ভাবলাম ঠিক বুঝলাম না স্যার। বারে এই যে তুমি সবসময় বলো যে তোমার বিয়ে করতে ইচ্ছে করে না, আর এখন তো তুমি বিয়ের জন্য আকুলি বিকুলি করছো। আপনি আমার মুখে কথা বসাবেন না স্যার, আমি আকুলি বিকুলি করিনি। আপনি আমায় একটা যুক্তি দিলেন, আমি তার কাউন্টার যুক্তি দিলাম, এইটুকু। তাহলে কি বলতে চাইছো তুমি, তুমি বিয়ে করবে না? আমি সেটা নিয়ে এখনো ভাবিনি স্যার। না ভাবিনি বলে এড়িয়ে গেলে তো চলবে না, তোমাকে বলতে হবে তুমি বিয়ে করবে কি করবে না। আমি যদি বিয়ে করি তাতেই বা আপনার কি, যদি নাও করি তাতেই বা আপনার কি? আমি চাই না তুমি বিয়ে করো। মানে অদ্ভুত কথা তো, আপনি চাইবেন নাই বা কেন? আর আপনার চাওয়াকে আমার সম্মান করতেই বা হবে কেন? কেন বা, তুমি আমাকে স্যার বলে ডাকো সেই জন্য সম্মান করো। বারে স্যার যদি আমার পার্সোনাল লাইফে এরকম অদ্ভুত একটা ডিসিশন দেন, অদ্ভুত একটা নির্দেশ দেন, আমাকে সেটা পালন করতে হবে স্যার। আমি যদি বিয়ে নাও বা করি তাহলে আমার ইচ্ছে হবে না বলেই আমি করবো না, অন্য কারোর কথায় নয় স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি খুব ভালো ছেলে দেখে বিয়ে করো, দরকার হলে বলো আমি ছেলে খুঁজে দেবো। তা দরকার হবে না স্যার। কেন, অলরেডি খোঁজা আছে নাকি? সেটা তো বলিনি। হ্যাঁ তাই মনে হলো, তা না হলে তো এরকম ভাবে বলতে না, তোমার বলায় যা কনফিডেন্স দেখলাম। স্যার আমি যে কথাই বলি সেটা বিশ্বাস থেকে বলি, তাই সেই কথায় কনফিডেন্স থাকে। আচ্ছা আজকে আমায় বেরোতে হবে স্যার, কালকে প্রোগ্রাম, বাড়িতেও বিয়ের খুব চাপ, হাতে একদম সময় নেই। মেঘ একটা কথা তোমাকে বলা হয়নি। বলুন স্যার। কাল তোমাকে খুব সুন্দর দেখতে লাগছিল। তুমি যখন গান গাইছিলে তখন মনে হচ্ছিল স্বয়ং সরস্বতী আমাদের বাড়িতে এসেছেন। স্যার কাল তো আমার দিদিভাইকেও খুব সুন্দর লাগছিল। তোমার কথার মধ্যে মাঝে মাঝে এরকম একটা ইঙ্গিত পাই, আর সেই জন্যই আমার জানতে খুব ইচ্ছে করে। আমি অত কিছু ভেবে বলিনি স্যার, অত সিরিয়াসলিও বলিনি। আপনি আমায় এভাবে চার্জ করলে আমি তো কোনো কথাই বলতে পারবো না। আসিয়া দিন দিন মেয়েটাকে ঘিরে রহস্য বাড়ছে, আমার কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে ওই। কেন জানি না দিনের পর দিন ওর উপরে মায়া বেড়ে যাচ্ছে আমার। কেন এত মায়া হচ্ছে ওর উপর জানি না তো, এমন তো হওয়ার কথা নয়, এরকম হওয়া তো অন্যায়। আমি তো বিয়ে করতে যাচ্ছি আর একটা মেয়েকে, আর মায়া হচ্ছে অন্য কারোর উপর, এটা কি ঠিক?
বরণের বসন্ত উৎসব। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো 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 রে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, দিব হৃদয় দোলায় দোলা, এসো 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 রে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো 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 আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। শ্যামল শোভন রথে এসো গোকুল বিছানো পথে, নব শ্যামল শোভন রথে। কিছুতেই ওকে গান থেকে বাদ দিতে পারলাম না, কি করে পণ্ড করা যায়। আর সেই সৌরনীলের এই কেয়ার অসহ্য লাগছে আমার। ওকে এত কেয়ার করতে যাচ্ছে কেন? এইভাবে সকলের সামনে একটা এমন ভান দেখাচ্ছে যেন ওই অসুস্থ, আমি আর অসুস্থ না। যেভাবেই হোক ওকে এই অনুষ্ঠান থেকে বার করতে হবে। বাবি এলে সমস্যা হতো, মা আছে যখন তখন কোনো প্রবলেম হবে না, আমি ঠিক ওকে বার করে দেব। স্যার আমার মা ডাকছে, আমি আসছি। মা ডাকছে মানে কোথায় যাবে, এখন প্রোগ্রাম চলছে। না মনে হয় বাইরে কোনো এমার্জেন্সি হয়েছে, আমাকে একটু যেতে হবে স্যার। বাইরে এমার্জেন্সি হয়েছে, ঠিক আছে চলো আমি যাচ্ছি চলো। এখন দ্বৈত কণ্ঠের সঙ্গীত পরিবেশন, পরিবেশনায় এমএ প্রথম বর্ষের দুজন ছাত্রছাত্রী। বাড়ি যেতে হবে এক্ষুনি। বাড়ি যেতে হবে কেন, কার কি হয়েছে? একটা ইমার্জেন্সি পড়ে গেছে, মেয়েকে আমাদের সঙ্গে যেতে হবে এক্ষুনি। মা বাপের কি কিছু হয়েছে? আগে বাড়ি চলো, তারপর সব জানতে পারবে।
এখানে একটা প্রোগ্রাম চলছে, ও এই অবস্থা যাবে কি করে? একটা দুর্যোগ ঘটে গেছে, সরুনীল বোঝার চেষ্টা করো, আমি প্রোগ্রামে আমার মেয়েকে ছেড়ে যেতে পারবো না, বুঝতে পারছো তো তুমি? কিন্তু কি হয়েছে সেটা তো বলবেন। তুমি প্রোগ্রামটা শেষ করো, শেষ করে যোগাযোগ করো, সব জানাবো। আর মেঘ, তুই তাড়াতাড়ি বাড়ি চলার, দেরি করার উপায় নেই কিন্তু, প্লিজ। আচ্ছা কি হয়েছে না আমি সেটা কিছুতেই বুঝতে পারছি না, এটা কি করে হয় আমি তো কিছুতেই বুঝতে পারছি না, আপনি অন্তত আর দুটো গানের সময় দিন। না না, আমি বললাম না তোমাকে, আমি সব পরে বলবো, আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি তো কিছুই বুঝতে পারছি না, বাপির কি কিছু হয়েছে? বাপি ঠিক আছে তো? যদি সেরকম কোনো দুর্যোগ ঘটে থাকে সেটা তো আমারও জানা দরকার। বললাম তো বাবা, তোমাকে আমি সবকিছু পরে বুঝিয়ে বলবো, তুমি এখন শান্ত হয়ে প্রোগ্রামটা সামলাও। বুঝতেই তো পারছো বাবা, জীবনের থেকে বড় আর কিছু নেই। আপনারা দুজন যখন এখানে আছেন তার মানে নিশ্চয়ই আঙ্কেলের কিছু হয়েছে। দিদি ভাই, তুই ঠিক আছিস তো? হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু তুই তাড়াতাড়ি প্লিজ বাড়ি চল, আমি তোর কাছে হাত জোর করছি, দেখ তুই বাড়ি চল, না হলে মানে তোকে ছাড়া আমরা বাড়ি যেতে পারছি না, তুই চল। স্যার আমাকে বাড়ি যেতে হবে, আপনি কিছু একটা করে প্লিজ ম্যানেজ করুন, দেখুন নাচটা তো শেষ হয়ে এসেছে, আপনি পরের ঘন্টা ধরে নিন প্লিজ। আমাদের আরো ছেলেমেয়েরা রয়েছে, আমরা তাদেরকে পাঠাতে পারি বিপদের সময় যদি কোনো ছেলেমেয়েকে কাজে লাগে। না না, বিপদের কোনো ব্যাপার নেই, আমাদের হসপিটাল যেতে হবে। কার কি হয়েছে? পরে বলবো, সব জানতে পারবে তোমরা, এখন সত্যি সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই গো, তোমরা রাগ করো না, আমাদের উপায় নেই বলে আমরা চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা সাবধানে যাবেন। এই চল। হ্যাঁ চল। আমার খুব খারাপ লাগছে, কিন্তু তোর খারাপ লাগার কি আছে দিদি ভাই? এটা তো বরাবরই হয়, এটা তো নতুন কিছু নয়। তুই কি আমাকে দোষারোপ করছিস? আমি তোকে দোষারোপ করছি না দিদি ভাই, আমি আমার কপালকে দোষারোপ করছি। তুই কি বলতে চাইছিস মেয়ে? তুই কি যেতে চাইছিস না? ছেড়ে দাও মা, ছেড়ে দাও, আমার যা হয় হোক, ও এখানে থাকুক, ও গান, ওকে গান গাইতে দাও, যা। দিদি ভাই সেটা বড় কথা নয়, এটা নিয়ে ইউনিভার্সিটিতে অনেক কথা উঠবে। কি বলছিস তুই? ইউনিভার্সিটিতে কথা উঠবে সেইটা বড় কথা? দিদি ভাই কি শেষ হয়ে যাচ্ছে? আজকে যদি দিদি ভাইয়ের কিছু হয়ে যায় এখানে, তুই জানিস না কিসে এমার্জেন্সি দিদি ভাইয়ের, একটু রক্ত দিলেই। আমি বুঝতে পারি না মা, আমার জীবনের ইম্পর্টেন্ট দিনগুলোতে দিদি ভাইয়ের কেন এরকম শরীর খারাপ? তুই কি বলতে চাইছিস? কি বলতে চাইছিস? আমি ইচ্ছে করে করছি এটা, দেখো মা। ছি 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 মেয়েছি, তুই কোথায় পৌঁছে গেছিস রে, এই কথাগুলো তুই বলতে পারছিস? মা আমি বলতে চাইনি, তবু যদি মুখ থেকে কিছু বেরিয়ে যায় তুমি আমায় ক্ষমা করে দিও। আচ্ছা মা, বাপি জানে? বাপিকে কি জানাবো, আমরা তো জানি কি করতে হবে, আগে গাড়িতে উঠি তারপর বাপিকে সব জানাবো, এখন তো এখান থেকে আমাদের যেতে হবে। মা একটা কাজ করি বুঝলে, আমি আজ একটু রিস্ক নিতে চাই, দেখি না কি হয়, আমি আজ রক্ত নেব না মা। যা যা তুই তুই গান কর, কোনো অসুবিধা নেই মা, মেঘের প্রোগ্রামটা শেষ হোক, ও গান গা, পরে দেখা যাবে কি হবে। দিদি ভাই তুই তো জানিস এর পরে আমার পক্ষে আর গান করা সম্ভব নয়, প্রোগ্রাম তো শেষ হয়ে এলো, আর একটা দুটো গান বাকি, একবার ওখান থেকে বেরিয়ে আর ঢোকার কোনো মানেই হয় না। এখানে একটা ঘোষণা আমি আপনাদের সবার সামনে করতে চাই, এখানে যিনি গান গাইছিলেন আমাদের প্রিয় ছাত্রী, আমাদের অত্যন্ত প্রিয় ছাত্রী, আপনারা বুঝতেই পারছিলেন অসম্ভব সুগায়িকা উনি, তার পাশে গান গাইতে আমারও একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু ঘটনাচক্রে তাকে এই স্টেজ ছেড়ে এক্ষুনি চলে যেতে হয়েছে, কারণ তার বাড়ি থেকে একটা দুর্যোগের খবর এসেছে। তো আপনাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে গান গাইতে গাইতে উনি কোথায় গেলেন। কেমন আছে ময়ূরী? আর বলবেন না, মেয়ের তো বিয়ে ঠিক হয়ে গেছে, তার মধ্যে আবার এরম, কদিন আগেই এরকম হলো, তার মধ্যে আবার এই অসুস্থতা। ডাক্তারবাবু আছেন? ডক্টর প্রবাল বোস নেই, ডক্টর সেন আছেন, যারা দেখেন তাদের মধ্যে কেউ একজন থাকলেই হলো, প্লিজ একটু দেখুন না, আমার দুই মেয়েকেই তো নিয়ে এসেছি, আবার বোধহয় ভর্তি টর্তি করে রক্ত দিতে হবে, আর ভালো লাগে না বুঝতেই তো পারছেন, আমার মেয়ে দুটোরও কষ্টের শেষ নেই। উমেশ দিদিকে নিয়ে গিয়ে বসা। হ্যাঁ মা। আয় দিদি ভাই। আচ্ছা আমি ডাক্তারবাবুর সাথে ফোনে কথা বলছি, উনি ওনার চেম্বারেই আছেন, আমি একবার কথা বলে নিই তারপর আপনার চেম্বারের দিকে চলে যাবে।
ঠিক আছে, একটু তাড়াতাড়ি করুন প্লিজ। জানেনই তো এই সময় যা খুশি হয়ে যেতে পারে, আপনারা তো সবই জানেন। কিন্তু এত তাড়াতাড়ি তো ওকে কখনো ব্লাড দিতে হয়নি দুবার। হ্যাঁ সেটাই তো অবাক হয়ে যাচ্ছি, এখন থেকে এরকমই হবে নাকি? অথচ জানেন খুব যে একবারে লাফালাফি ঝাপাঝাপি করে যে তাও নয় কিন্তু। আচ্ছা আপনি দাঁড়ান আমি দেখছি। হ্যালো, এটা যেদিন তুই বুঝতে পারবি সেদিন দিদির জন্য তোর পুরোপুরি ফিলিংসটা আসবে। তোমার কি মনে হয় আমার দিদির জন্য কোনো ফিলিংস নেই? ফিলিংস হয়তো আছে, কিন্তু তোরও খারাপ লাগে বারবার তোকে রক্ত দিতে হয়। খারাপ লাগে না মা, আমার জীবনের অনেক ইম্পর্টেন্ট দিনগুলোই তো নষ্ট হয়ে যায়, সেই জন্য কষ্ট হয়। মা তুমি একবার নিজেকে আমার জায়গায় দাঁড় করিয়ে দেখো তো, তোমার কষ্ট হতো না? যাক, এ নিয়ে তর্ক করে তো লাভ নেই, বাড়িতে তো এ নিয়ে তর্ক চলছে। আমি কখনো তর্ক করতে চাই না মা, দিদি ভাইয়ের জীবনটা আমার কাছে খুব দামি মা, আমার নিজের জীবনের থেকেও বেশি দামি। আসলে সবসময় 24 ঘন্টা সেটা মনে রাখতে পারি না, আমি মনে রাখার চেষ্টা করবো মা।